আসসালামু আলাইকুম বন্ধুরা, ছাদ বাগানের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। তবে আজকে কোনো ছাদের বিষয় নিয়ে আলোচনা করব না। দেখতে পাচ্ছেন আপনাদের সাথে আমি শেয়ার করব একটা ফুলের রাজ্য, ফুলের রাজ্যই বলা যায় আসলে। এইভাবে অনেকগুলা জমি জুড়ে এই সূর্যমুখী ফুল চাষ করেছেন। আমি এখানে একটা বিষয় শেয়ার করার জন্য আসলে আপনার সাথে এই ভিডিও শেয়ার করতেছি, সেটা হলো আমাদের যারা গ্রামে জমি আছে তাদের জন্য এই সুখবরটা, সেটা হলো সরকারিভাবে আমাদেরকে বিভিন্ন ধরনের বীজ দিয়ে থাকে, কীটনাশক দিয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে আর্থিক সহযোগিতা করে। যেমন এই দেখেছেন সূর্যমুখী ফুল চাষ করার জন্য কৃষকদের জন্য সরকার বীজ এবং কীটনাশক দিয়ে থাকে। এইভাবে সরিষা, ভুট্টা এই ধরনের এই শস্যগুলো আমাদের গ্রামে যারা চাষ করবেন তারা সরকারিভাবে ইউনিয়ন পর্যায়ে থেকে যদি যোগাযোগ করেন তাহলে তারা খুব অনায়াসে এগুলা চাষ করার জন্য কিন্তু বীজ, কীটনাশক এবং সার এগুলো সরকার দিয়ে থাকে। তাহলে আপনি খুব সহজে কিন্তু এই শস্যগুলো পালন চাষ করতে পারেন। এতে কী হবে, দেখুন আশপাশে অনেকগুলো জমি কিন্তু খালি পড়ে আছে, তাদের কিন্তু কোনো ইনকাম নাই, কিন্তু এই জমির মালিক কিন্তু ভালো একটা ইনকাম করতেছে খুব অল্প পরিশ্রমে, কিন্তু তার কিন্তু খরচও কিন্তু বেশি হচ্ছে না, কারণ সরকার তাকে অনেকাংশে হেল্প করতেছে। যে জমির মালিক উনি শুধু একটু পারিশ্রমিক শ্রম দিচ্ছে এটা দেখাশোনা করতেছে, কারণ আমি যখন এই মুহূর্তে আসছি আসলে অনেক লোক কিন্তু এটা দেখার জন্য আসতেছে, প্লাস অনেক সময় এগুলো ফুলগুলা ছিঁড়ে ফেলতেছে, ফুল নষ্ট করে ফেলতেছে, তো সেই জন্য উনি একটু দেখাশোনা করতে হচ্ছে। এবং এই জমিতে উনি সম্ভবত দুইবার পানি সেচ দিয়েছে অলরেডি, অথবা সপ্তাহ দশ দিনের মধ্যে এখান থেকে সেই ফসলগুলো ঘরে উঠাতে পারবে। তো বন্ধুরা, আপনাদের জন্য এই ভিডিওটা আমি এই জন্যই করলাম যে আসলে ভিডিও দেখলে খুব ভালো লাগবে, এবং যদি আপনাদের পরিচিত কেউ গ্রামে থাকে এবং তাদের যদি জমি থাকে যে সিজনে তারা ধান করবে না জমির মধ্যে, তারা কিন্তু এই শস্যগুলো অনায়াসেই জমিতে চাষ করতে পারবে এবং একটা বাড়তি ইনকামের ব্যবস্থা হবে। তো ধন্যবাদ সবাইকে ছোট্ট এই ভিডিও দেখার জন্য।